আগামী 2 বছরেরও কম সময়েও গোটা দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। তৃতীয়বারের মতো দেশের বুকে সরকার গড়তে মরিয়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আবার অপরদিকে গেরুয়া শিবিরের সকল পরিকল্পনাকে ভেস্তে দিতে তৎপর তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। আর এবার সেই উদ্দেশ্যে ঘাসপো শিবিরের তরফ থেকে নেওয়া হতে চলেছে নয়া পরিকল্পনা, বাজারে আসতে চলেছে জুমলা মিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সূত্রের খবর অনুযায়ী সংসদে শীতকালীন অধিবেশনের আগে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হতে চলেছে এই বিশেষ যন্ত্রটি। এর মাধ্যমে বিজেপি সরকারের সকল মিথ্যে প্রতিশ্রুতি ধরা পড়বে এমনটাই দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয়ান সাংসদ জানান, দেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ত্বরান্বিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে একটি প্রতীকী যন্ত্র নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের সকল মিথ্যে প্রতিশ্রুতি প্রমাণ করা যাবে। বর্তমানে মোদি সরকারের পক্ষ থেকে যে সকল জুমলা তথা দেশবাসীর উদ্দেশ্যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা উঠে আসবে জুমলা মিটারের মাধ্যমে। উল্লেখ, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অতীতেও একের পর এক অভিযোগ ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দেশবাসীর উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা আদতে যে কখনো পূর্ণ করেনি মোদী সরকার, সে বিষয়ে বারংবার দাবি করে এসেছে তারা। আর এবার বাজারে আসতে চলে জুমলা মিটার। এ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, গত 8 বছরে নরেন্দ্র মোদী যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তা দেশের বুকে এক প্রকার দৃষ্টান্ত হয়ে গিয়েছে। উনি কৃষকদের উন্নয়নের প্রসঙ্গে একাধিক মন্তব্য প্রকাশ করেছিলেন, কিন্তু তাদের উন্নতি সাধনে কোনো কাজ করা হয়নি। কৃষকদের আয় দ্বিগুণ হওয়ায় প্রসঙ্গে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী, কিন্তু তা তো হয়নি। উল্টে কৃষি আইন শুরু করার মাধ্যমে কৃষকদের ক্ষতি করার পরিকল্পনা নেন উনি। একই সঙ্গে কেন্দ্র সরকারের একাধিক পরিকল্পনা প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখনো পর্যন্ত একাধিক বাড়ি তৈরি করা সম্ভব হয়নি। সরকারের নোট বাতিল পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ। 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু তা তো হয়নি, বরং 1 কোটির বেশি মানুষ চাকরি হারিয়েছেন। একই সঙ্গে কেন্দ্র সরকার দ্বারা একাধিক সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারীকরণ করার প্রসঙ্গ উঠে আসে তৃণমূল সংসদের মাধ্যমে। বিজেপি সরকারকে কটাক্ষ করে তার দাবি, দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সবকিছুই জুমলা হয়ে গিয়েছে। বুলেট ট্রেন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার পাশাপাশি অন্যান্য একাধিক পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ। আর এই প্রসঙ্গে এবার দলের তরফ থেকে নিয়ে আসা জুমলা মিটার ভবিষ্যতে প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের মিথ্যে প্রতিশ্রুতিগুলিকে চিহ্নিত করবে বলে দাবি তৃণমূল নেতার।